নতুন নতুন কেকের কাজ, নতুন নতুন অভিজ্ঞতা, প্রতিটা কেকের পিছনেই কোনো না কোনো গল্প থাকে। আজকের কেকে আমি কী ডিজাইন করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর রাতের বেলা আমার কেকের কাজ ছিল, তো ভাবলাম রাতে কেকটার কোটিংটা করে রাখি, এতে আমার সুবিধা হবে। আর কেকটা ছিল 2 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক। তো এই যে কেকটা ওভেনে দিয়ে মানে বেক করতে দিয়ে আমি এদিক দিয়ে ক্রিম রেডি করে নিয়েছি, সুগার সিরাপ সব কিছু রেডি করে। তো এর মধ্যে হচ্ছে মানে বাচ্চাদের তো রাতের বেলা যেহেতু বাচ্চাদের খাবার দাবার সব কিছু গোছানো, এগুলো করতে করতে আমার কেকটা সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে কেকটা কোটিং করে নিচ্ছি, এতে করে আমার সুবিধা হবে, পরের দিন আমি সংসারের কাজ করে কেকটা আস্তে দিলেও করতে পারবো, কিন্তু যেহেতু কেকটা যাবে সন্ধ্যার পরে। আর কেকের মধ্যে হচ্ছে এটার উপরে পন্ডেন্টের কিছু টপার বসবে, সেগুলো আমার জন্য একদমই নতুন, তো সেগুলো আমাকে করতে হবে। আর কেক যত ঠান্ডা মাথায় করা যায় কেকের কাজ ডেকোরেশন, তাতে ততই কেক সুন্দর হয়। মানে খুব অল্প সময় নিয়ে করলে দেখা যায় কেক একটু হিবিজিবি হয়ে যায়, অনেক সময় দেখা যায় ডিজাইন সুন্দর না হওয়ারও একটা চান্স থাকে। আর আমরা যেহেতু বাচ্চার মা, আমাদের সবার আগে বাচ্চাদেরকে দেখতে হয়, ওদের খাবার দাবার ব্যবস্থা করতে হয়, তারপর এসব কাজ। যেহেতু একা হাতেই আমি সংসার সামলাই, আমার বিজনেসের কাজগুলো সামলাই, তো সব কিছু আমাকেই দেখতে হয়, এই জন্য আমি একটু হিসাব করে কাজগুলো করে নিই। রাতের মধ্যে যদি এই যে কেকটার আমি অর্ধেকটা করে রাখি, পরের দিন এই যে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমার কেকটা সুন্দর মতো রেডি হয়ে যাবে। তা আমি সবসময় এরকমই করি, একটা দুইটা তিনটা যতটা কেকের এই কাজ থাকুক আমি চেষ্টা করি রাতের মধ্যেই হচ্ছে কেকের অর্ধেকটা কাজ করে রাখতে, কারণ রাতের কাজে অনেক বেশি বরকত লাগে আমার কাছে, মানে কাজ করতে আমার সুবিধা হয় এবং কি বাচ্চাদের জ্বালাতন থাকে না, আমি খুবই মানে ঠান্ডা মাথায় কেকের কাজগুলো করতে পারি, এজন্য অর্ধেকটা কাজ আমি রাতের বেলায় করে রাখি। তো এই কেকের বেলাও তেমনই হয়েছে। আর এই ব্ল্যাক ফরেস্ট কেক ওনারা সবসময় অর্ডার করে আমার কাছে, ব্ল্যাক ফরেস্ট কেক ওনার ননদ ভাবি দুইজনেই, ওনাদের কাছে নাকি এত বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে 2 পাউন্ডের একটা চকলেট কেক আর উপরে কিছু ডিজাইন আছে, ওই ভাবি আমাকে একদম দেখিয়ে মানে কয়েকটা কেকের ডিজাইন দিয়ে তারপরে দেখিয়ে দিয়েছে যে এই কেক থেকে এই ডিজাইন দিয়েছে, আরেকটা কেক থেকে আরেকটা ডিজাইন দিয়ে এইভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার প্রথমে একটু বুঝতে কষ্ট হয়েছে, তারপর আমি নিজে থেকে ফোন দিয়ে বুঝিয়ে নিয়েছি আর কি সুন্দর মতো, যাতে কোনো ঝামেলা না হয়। আর এই যে পরের দিন, ওই যে বললাম সবার আগে আমাদের সংসার সামলাতে হবে, তো এই যে রান্নাবান্না তো করতেই হবে কিছু না কিছু, অনেক সময় দেখা যায় কিছু একটু থেকে গেলে ডিম বেজে বা এমনি হয়তো বা সেরে ফেলি, কিন্তু আজকে আমার রান্না করতে হতো। তো কলিজা রান্না করব, কলিজাগুলো আগে কেটে তারপরে হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভালো করে কয়েকটা বলক দিয়ে নিয়েছি, যাতে উপরে থেকে যে একটু কালো কালো পানিগুলো বের হয় সেগুলো চলে গেলে কলিজা যদি ভুনা করি তাহলে আমার কাছে ভালো লাগে, আর ওগুলো থাকলে কেমন যেন একদম বেশি ঘন হয়ে যায়, ভালো লাগে না আর কি। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে। আর এখন এই যে মশলা কষিয়ে এখন পুরো সবগুলো কলিজায় আমি মানে সিদ্ধ করে নিব আর কি, এখান থেকে অর্ধেকটা তুলে নিব, কারণ এতগুলো রান্না করলে দেখা যাবে খাওয়া যাবে না। আর নাফিস একদমই কলিজা খায় না, এখান থেকে হয়তো বা আলু ঝোল তুলে খাবে, কলিজা যদি পাতে পড়ে এগুলোও তুলে ফেলবে, ও খাবে না। মিশাল আবার মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না, ওদেরও খাবার ব্যবস্থা আছে। গতকালকে আম্মা বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করেছিল, সেটা দিয়ে দিয়েছে, তো সেটা পুরোটাই রয়ে গিয়েছে, রাতে আর খাওয়া হয়নি। তো ভাবলাম ওদেরকে একটু ওভেনে গরম করে দিলে ওরা সুন্দর মতো খেয়ে নিবে। তো এখানে আমি পুরোটাই হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, একদম মশলা টশলা সব কিছু দিয়ে মানে মোটামুটি রান্নার মতো করে নিয়েছি। তো এখানে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি, ওটা আবার পরে আরেকদিন রান্না করব। আর এখানে আমি আলু দিব, নাফিসের আব্বু আবার হচ্ছে আলু দিয়ে গুনা করলে খুব পছন্দ করে, তো এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আলুটাকে আলাদা করে ভেজে নিচ্ছি একটু হলুদ জিরা বেশি করে পেঁয়াজ দিয়ে, এই যে ভালো করে একদম ভাজা ভাজা করবো। আবার সাথে একটু জিরা গুঁড়া দিলে কিন্তু এই যে জিরা গুঁড়ার যে একটা পোড়া পোড়া গন মানে গ্রানটা, ওইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আলুটাকে ভালো করে ভেজে এখন কলিজার সাথে দিয়ে দিয়েছি, তো এখানে একটু পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না সিদ্ধ হয় অল্প একটু পানি দিব আর কি, আবার পানিটা শুকিয়েও নিব, একদম ভুনা ভুনা করব। তো অনেকেই কিন্তু ঝোল রাখে, নাফিসের আব্বু ঝোল রাখলে খেতে চায় না, তো একদম শুকনো করে ফেলবো আর কি। এই যে এর মধ্যে আমার কলিজা বোনাটা হয়েও গিয়েছে, আর এইদিকে আগের দিনের একটু ডাল আছে নামাজের জন্য গরম করে নিচ্ছি। আর এই যে আমি হচ্ছে ঝাল খোর মানুষ, প্রতিদিন দুপুরবেলা যদি এরকম ঝাল ঝাল ভর্তা বা যা শুকনা মরিচ পাতে না থাকে তাহলে আমি একদম খেতেই পারি না, কেন জানো ইদানিং আরও বেশি হয়েছে এটা।
এক এক বেলায় আমি হচ্ছে 8-10টা করে শুকনো মরিচ ভাজা খাই, মানে অভ্যাস হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে দুপুরে যদি একটু শুকনো মরিচ ভাজা বা একটু ভর্তা এরকম মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা না খাই তাহলে একদমই ভালো লাগে না। আজকে পেঁয়াজ আর মরিচের সাথে দিব বালাচাও। এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে করা, এটা বক্স ভরা মানে এরকম কিনতে পাওয়া যায়, খেতে কিন্তু অনেক মজা, একদম মশমাজ, এটা খালিও খাওয়া যায়। আর এরকম পেঁয়াজ মরিচ দিয়ে মেখে যদি এরকম বালাচাও দিয়ে ভর্তা খাওয়া যায় সেই মজা হয়। আমার তো পুরো এক বক্স ছিল, পুরোটাই শেষ হয়ে গিয়েছে, আর অল্প কয়টা আছে। আমি আর আমার বড় ছেলে বেশি ঝাল খাই, নাফিসের আবু খায় মোটামুটি আর কি, ও খুব একটা খেতে চায় না, দুপুরবেলা যদি বাসায় থাকে তখন হয়তো বা খায়। তো আমি আর নাফিসে কিন্তু একটু ঝাল পছন্দ করি, তা আমার তো ইদানিং মনে হচ্ছে শুকনা মরিচ ছাড়া বা মানে ভাতে খেতে ইচ্ছা করে না এমন অবস্থা। আবার দেখা যায় যেদিন ভর্তা না করি এরকম হাতে মাখা, তো সেই দিন আবার শুকনো মরিচ ভেজে রেখে দিই যেরকম পট ভরে, সেগুলা ভাতের সাথে মেখে মেখে খাই, সেটাও ভালো লাগে। তো যাই হোক, ভাত টাত খাওয়া শেষ করে আমি কিছু পন্ডেন্টের কাজ ছিল, টপার বানানো ছিল, সেগুলো বানিয়ে নিয়েছি। তো এখন ভাবলাম যে কেকটা ফিনিশিং দিয়ে নিই। তো আপু যে আপুটা অর্ডার করেছেন উনি হচ্ছে 4-5টা বললাম না কেক দেখিয়ে দেখিয়ে এই কেক থেকে এটা নিয়েছে ওই কেক থেকে ওইটা নিয়ে আমাকে হচ্ছে বুঝিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত যে আমি বুঝতে পেরেছি এইটাই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ হচ্ছে আমার কাছে প্রথম তো খুব হিবিজিবি মনে হচ্ছিল, পরে আপুকে ফোন দিয়ে আমি সুন্দর মতো বুঝিয়ে নিয়েছি। তো গত মানে গত বছরও আপু আমার কাছ থেকে আরেকটা কেক অর্ডার করেছে, উপরে টেডি বিয়ার ছিল, ওই কেকটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে আমাদের প্রতিটা কেকের সাথে এক একটা গল্প থাকে এবং এক এক মানে প্রতিটা কাজে অভিজ্ঞতা হয়, এটাও কিন্তু অনেক বেশি মানে জরুরি, কারণ হচ্ছে যেই কাজ দেখা যায় আমি জীবনেও করি নাই সেই কাজে আমাকে করতে হচ্ছে। এই যে এই কেকের ডিজাইনটা থাকবে, এই কেক থেকে এই যে বেলুনগুলো নিয়ে বলেছে যে বেলুন এরকম হতে হবে, আবার এই যে এরকম বিড়াল একটা থাকবে, সামনে একটা কেক থাকবে, তো এক এক কেক থেকে এক একটা জিনিস এইভাবে দেখিয়ে দেখিয়ে আপু আমাকে বুঝিয়ে দিয়েছে আর কি। তো আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। তো আমি যখন করছিলাম তখন একটু টেনশান কাজ করছিল আসলে কি আমি বুঝতে পেরেছি ঠিক মতো কি করতে পারবো, পরে আলহামদুলিল্লাহ কেকটা হাতে পাওয়ার পরে আপু সুন্দর একটা রিভিউ দিয়েছে যে আপু অনেক সুন্দর হয়েছে কেক, থ্যাংক ইউ। এটা তো মানে দেখে আমার কাছে অনেক খুশি লেগেছে, কারণ হচ্ছে আমার একটু টেনশন কাজ করছিল কেকটা ডেলিভারি দিয়ে যে আসলে আপুর মন মতো হয়েছে কি না, আপু যেরকম চেয়েছে সেরকম দিতে পেরেছি কি না। তো আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছে, রিভিউটা পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো আমিও চেষ্টা করেছি কালার এবং হচ্ছে কেকের মানে ডিজাইন উপরে যে টপারগুলো আছে সেগুলো যেন একই রকম মানে ওইরকমই হয় আপু যেরকম চেয়েছে। তো আসলে একটু কষ্ট হয় পন্ডেন্টের কাজ থাকলে, কিন্তু করার পরে কেকগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, যে কোনো পন্ডেন্টের টপার বসিয়ে যদি কেক করা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে, কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটে ওঠে। তো আমি প্রথম ভাবলাম যে কেকটা জানি কেমন হবে হিবি, কিন্তু করার পরে টপার বসানো ছাড়াই কিন্তু কেকটা অনেক সুন্দর লাগছিলো। তো আমি উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি, তারপরে পন্ডেন্টগুলো একটু শুকানোর জন্য রেখেছি। তো পন্ডেন্টগুলো কিন্তু আগের দিন রাত্রে বানিয়ে পন্ডেন্টের টপারগুলো আগের দিন রাত্রে বানিয়ে রাখলে অনেক সুন্দর হয়, ভালো করে সেট হয়। তো আমি শুধু পন্ডেন্টটা রেডি করে রেখেছিলাম রাতে, আর আজকে দুপুরবেলার পরে মানে খাওয়া দাওয়ার পরে টপারগুলো বানিয়েছি। এই যে সুন্দর মতো টপারগুলো এখন বসিয়ে দিচ্ছি। এই যে একটা বিড়াল থাকবে, বিড়ালের সামনে একটা কেক থাকবে, পাশে তিনটা বেলুন থাকবে, এরকমই ছিল টপারগুলো আর কি। আর এই যে বসানোর পরে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই আলহামদুলিল্লাহ আপু পছন্দ করেছে, সুন্দর একটা রিভিউ দিয়েছে, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। আপু কিন্তু সবসময় আমার কাছ থেকে কেক নেয়, ওনার যে ননদ উনিও উনি আমার ফ্রেন্ড, উনিও আমার কাছ থেকে কিন্তু সবসময় কেক নেয়। তো আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমারদের কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনে একটা তৃপ্তি থাকে। এই তো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।